আসসালামু আলাইকুম, আমি তাসনিয়া খান। আজকে আমি আবার চলে আসলাম। সো আজকে আমি যেটা বানাচ্ছি সেটা হচ্ছে এনি গেসেস? ওকে, আজকে আমি বানাচ্ছি জিলাপি। হ্যাঁ, জিলাপির প্যাচ বানাচ্ছি। আই মিন, প্রত্যেক বরাবর প্রত্যেক উইকে আমাদের ইফতারের দাওয়াত থাকে, তো এবারও এটা একটা উইকের শুট আর কি। সো আমি ইফতারের জন্য জিলাপি বানাচ্ছি। তো এটা অ্যাকচুয়ালি এটা যেটা হচ্ছে একটা পটলাক হচ্ছে, মানে প্রত্যেকের বাসা থেকে, মানে ফ্যামিলি বাসা থেকে এক একটা ডিশ বা দুই একটা ডিশ নিয়ে যাবে। সো আমার দায়িত্ব পড়েছে জিলাপি বানানো। তো এটা আমি জিলাপি কাজ শুরু করে দিয়েছি। তো আমি যেদিন ছিল তার একদিন আগে আমি জিলাপির বানিয়েছিলাম, কিন্তু সেই জিলাপিটা জাস্ট ডিজাস্টার হয়েছে, লিটারেলি ডিজাস্টার। মানে র্যান্ডামলি আমি যে ওয়েতে করি ওই ওয়েতে করে না, একটু ডিফারেন্ট ওয়েতে করতে গেছি, বাট ওইটা টেস্ট আউটপুট ওভারঅল ভালো হয় নাই। সো এখন আমি যেদিন পটলাক ছিল সেদিন হচ্ছে আমি আবার জিলাপি করছিলাম। তো এই আর কি। তো আমি আমার হাতে অ্যাকচুয়ালি ময়দাটা বেশি ভালো হয়, কিন্তু ওই যে ওই ডিজাস্টার জিলাপিটা ব্যাকগ্রাউন্ডে আমি এখানে ফুড কালার ইউজ করেছি, তারপর ঘি ইউজ করেছি, করে চিনি শিরাটা বানিয়েছিলাম অ্যাকচুয়ালি, এলাচ দিয়েছিলাম। তো একটু দুই কাপ নিয়েছিলাম, হ্যাঁ দুই কাপের মতো চিনি নিয়েছিলাম। আর ডিজাস্টার জিলাপি হচ্ছে ওই ওই প্যানটাতে আছে হচ্ছে আর কি, মানে ভালো অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি আমার কাছে টোটালি ভালো হয়নি, কাইন্ড অফ পিঠার মতো হয়েছে। সো এই আর কি ব্যাপার। সো ওইটা ছিল বেসনের জিলাপি, মানে এক কাপ বেসন, এক কাপ চালের গুঁড়া, এরকম আর কি কোয়ান্টিটিতে। তো আমি র্যান্ডমলি যেভাবে করি সেখানে আমি কিন্তু একটু ইরিস দেই। ইস্টটা দিলে হয় কি, মানে একটু তাড়াতাড়ি ফুলে, এবং এটা অ্যাকচুয়ালি ইনস্ট্যান্ট জিলাপি, এবং টেস্টটাও ভালো আসে এবং আউটপুট লুকটাও ভালো আসে। তো যাই হোক, আমি তো খুবই আপসেট হয়ে এই জিলাপিটা মানে করছিলাম। তো এই যে দেখুন, মানে শেপটাও ভালো আসে। সো এই জিলাপিগুলো নিতে চাই না অ্যাকচুয়ালি, বাট এই জিলাপিগুলো পটলাকে নিয়ে যাই, আর অল্প কিছু নিয়ে গেছিলাম, ভালো হয়নি এই আর কি, এর জন্য অল্প কিছু নিয়ে গেছিলাম। তো সবাই এক একটা করে, যেটা বলছিলাম, সবাই এক একটা করে ডিশ রান্না করার দায়িত্ব এসেছে। আমার যেমন জিলাপি এসেছে, কারো হচ্ছে ছোলা বুট পেঁয়াজু, কারো এসেছে ডিম চপ, কেউ বানাচ্ছে হালিম, কেউ করছে চিকেনের মানে একটা আইটেম, আবার কেউ রুটি করছে, বা আবার কেউ ওয়ান টাইমের যেসব প্লেট বা যেসব জিনিসপত্র লাগবে সেগুলো কিনছে, এরকম আর কি। সো সবাই প্রত্যেকটা পরিবার থেকে এরকম এক একটা জিনিস ইফতারের জন্য নিয়ে যাচ্ছে। তো এই আর কি বিষয়। সো আমিও হচ্ছে সে প্রিপারেশন করছি। তো আমার এইটা এইসব করতে খুবই মজা লাগে, মানে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি, এরকম করিনি। সো নিউ এক্সপিরিয়েন্স, সবার সাথে একসাথে ইফতারি করা যায়, সবার রান্না টেস্ট করা যায়, আর সবাই মিলে খুবই আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা সময় কাটানো যায়। তো এই আর কি। ও আচ্ছা, এই তো আমার ডিজাস্টার জিলাপি লুকটা জাস্ট মানে যাতা হয়েছে, মানে সুন্দর একটা শেপ আসেনি, এবং কেন জানি কেমন যেন চলে আসছে, যেটা আমার পছন্দ হয় নাই। আর হচ্ছে টেস্ট যদি বলতে হয় জিলাপির মতো না হলে পিঠার মতো হয়েছে। এ তো মানে পটলাকের আগের দিনের হচ্ছে আমি ঘোড়ার ডিম বানাচ্ছিলাম, তখন দুটো 41 বাজে। আর এইটা হচ্ছে আমার রিয়েল জিলাপি, মানে শিরাটাও বেশ ক্রিস্টাল এসছে, আর হচ্ছে রিয়েল জিলাপিটা মাশাল্লাহ দেখতেও ভালো হয়েছে, সুন্দর হয়েছে, এবং তাড়াতাড়ি ইনস্ট্যান্ট হয়েছে। তো এ তো এটার টেস্টে কিন্তু আউটপুটটা অনেক ভালো আসছে, সবাই অনেক প্রশংসা করেছিল। তো এই তো আমার কাজ চলছে, আমি এখানে আরেকটু কিছু মেরিনেট, আই মিন কিছুক্ষণ রেস্টে রেখেছি। তো ওভারঅল আমার জিলাপি করা শেষ, প্যাক করা কমপ্লিট, ইটস টাইম টু রেডি টু গো। আমি হচ্ছে জিলাপি নিয়েছিলাম, আর হচ্ছে লেমনেড নিয়েছিলাম। এখন লেমনেড হচ্ছে মানে এখানে রেডিমেড অ্যাকচুয়ালি লেমনেড পাওয়া যায়, মানে সোডা থাকে ওটার মধ্যে, সোডা থেকে লেবু র, মানে লেবুর এক্সট্র্যাক্টটা থাকে, মানে এই আর কি। সো
আমরা যাচ্ছি অন দ্য ওয়ে। বাই দ্য ওয়ে, এই গাড়িটা কিন্তু অবভিয়াসলি আমাদের না, তো একজন মানে ভাবিদের, তো তাদের সাথে আমরা শেয়ার করে যাচ্ছি, ওই যে আদিবদের গাড়ি। সো বিকেল, পরন্ত বিকেলে যাচ্ছি, অ্যামেজিং একটা ভিউ, মানে খুবই ভালো লাগছে। মানে আমার কাছে মাউন্টেনটা দেখতে প্রচন্ড ভালো লাগে, যদিও আসা হয় না। এই তো আদিব, ওকে আজকেও পাঞ্জাবি পরেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছিলো। আমি মানে ভাবিকে বলেছিলাম ওকে পাঞ্জাবি পরানোর জন্য, বাচ্চাদের, ছোটো ছোটো বাচ্চাদের পাঞ্জাবি পরতে খুবই সুন্দর লাগে। তো আমরা সে কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি, মানে আমি তাকে যাদের বাসায় চলে এসেছি, আমি মানে দুজনকে ভাই আর আপু বলি, কাউকেই মানে মানে কি বলে ভাবি বলি না। এই তো, এই তো, এটা হচ্ছে আমার হাজব্যান্ড একটা ফ্রেন্ড, তার বেবিও এসেছে, ও সি সাচ এ সুইট হার্ট। বাট মানে আজকে একটু চুপচাপ ছিল, আর দুজনই মামি ম্যাচিং করে জামা কাপড় পরার চেষ্টা করে। এখানে সব মানে অনেকেই যারা যারা এসেছে তাদের মধ্যে, আর একটা রসগোল্লা আছে সাইডে, পিঙ্ক কালারের ড্রেস পরা। তো এখানে সবাই অনেক গণ্যমান্য ব্যক্তি, সবাই বলা যে পিএইচডি করা, মাস্টার্স করা মাসান্দা। এই যে দুই কিউটি কিউটি পাই একসাথে আছে, একজনের মুখ গোমড়া আর একজন খুশি, হ্যাপি। সো ইটস টাইম টু টেক আ ইফতার। সো আজান দিয়ে দিয়েছে, আমরা হচ্ছে তাড়াতাড়ি তাড়াহুড়া করে মানে কোনোরকম মানে ইফতারিটা আমরা সবাই নিয়ে বসছি। আর এক গামলা নুডলস, মানে অনেক, এখানে ছবি তো বোঝা যাচ্ছে না, বাট সত্যি অনেক, এক গামলা নুডলস, লাইক মানে বিয়ে বাড়ির কি বলে কাচ্চির মতো। তো এই যে হালিম, এটা মাশাআল্লাহ খুব মজা হয়েছিল। এই যে অনেকে মানে টেবিলটাও কিন্তু আমরা সাজাতে পারিনি বিকজ অফ ল্যাক অফ টাইম, সময় খুব কম ছিল। তো এখানে আছে রুটি, এখানে আছে চিকেন। অ্যাকচুয়ালি যার বাসায় এসেছি, যে আপুদের বাসায়, সেই আপু হচ্ছে চিকেন রান্না করেছিল, ডিফারেন্ট বাট অনেক সুস্বাদু ছিল, মজার ছিল। এতে সবাই আমরা মানে খাবার মানে খেতে পারছি না সব কিছু, সো আমরা প্যাক করতেছি। আর এদিকে ছোট্ট ছোট্ট লিটল লিটল প্রিন্সেস, এটা এই বেবিটা এত কিউট, ও দেখতে একদম চাইনিজদের মতো লাগে আমার কাছে একদম। সো এখান থেকে প্রথমে এসেছি মসজিদে, মসজিদে একটু নামাজ পড়ে আমিও আসছি কোরআন পড়ার জন্য। এখানে বাচ্চাদের সেকশন আছে, আল্লাহ এখানে পড়া যায় না, না নামাজ পড়া যায় না, কিচ্ছু পড়া যায় না, এই যে বাচ্চাদের মনে হয় কোনো একটু প্লে গ্রাউন্ডে আসছি, বাচ্চাই বাচ্চা যাই হোক, অনেক ভালো লেগেছিল। আল্লাহ হাফেজ।